হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে পুজোর পরের দিন সকালবেলা আর ওপরে খিচুড়ি রান্না হচ্ছে, তো দেখিয়ে আসলাম। আর নিচে দেখো কত সুন্দর প্যান্ডেল করেছিল পুজোর, সাজিয়েছে। তো আমি এখন সিঁড়িতে দাঁড়িয়ে আছি, সুন্দর লাগছে না ওপরটা দেখতে? আর এখানে এখন খিচুড়ি রান্না করা হচ্ছে। আর এখানে এখন সবাই মিলে খিচুড়ি খেতে বসে পড়েছে, দেখো। এখনো সবাই প্রসাদ খেতে আসেনি, আস্তে আস্তে সবাই আসবে, তো তোমরা দেখতে থাকো। হ্যালো বাই, হ্যালো বাই, কেন বলো হাই? হ্যালো, আর দেখো আমরা ওখানে প্রসাদ খাচ্ছি। আর প্রসাদটা দারুণ হয়েছিল খেতে, তো খুব মজা করলাম মামার বাড়িতে এসে প্রথমবার পূজায়। হ্যালো হাই, হ্যালো দোস্ত, কেসো প্রসাদ টাটা, বাই বাই। এই যে মালিক, সব ইন্টারপোনেন্ট কেমন হচ্ছে? প্রথম দারুন দারুন, ওকে। একটু পরে ঠাকুরের বিসর্জন হবে, আর এখন বরণ করছে ছোট মামি। ঢাকের তালে কোমর দোলে খুশি দিন আছে মন, আজ বাজা কাশোর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশি দিন আছে মন, আজ বাজা কাশোর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। মায়ের রূপে মন ভরে যায় প্রণাম জানা রে, এখন ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশোর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। মুসা তো লাগবে এটা, এটা দাদা
এই যে কালী পূজার বিসর্জন দেওয়ার পরে ঘরে খাওয়া দাওয়া চলছে এই যে আইকোদের রান্না বাড়ি কেমন হচ্ছে দারুন 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 ফাটাফাটি পিকনিক পিকনিক ফাটাফাটি এই যে হ্যালো ওই যে স্পেশাল মানুষ আলদা বৈষ্ণব মানুষ কারো সাথে বসে খায় না বাবু ফুটো কেমন হচ্ছে লক্ষ্যে মামার বাড়ি খাওয়ান হাত দিছে না মাংস বৌদা কি নিবেন ভাত ডাল মাছ দেনে তো বৌদারে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো এরপরে আসছি অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তো বাই বন্ধুরা